আশা করি সকল বন্ধু ভালোই আছেন। আমার যত ভিআরপি বন্ধু সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়ে আমি কয়েকটা কথা বলার জন্য আবার লাইভে আসলাম, আর না এসে পারছিও না, মনের জ্বালা, বিরাট জ্বালা। একবার ভাবতেও পারিনি যে আমাদের জীবনকে নিয়ে এত ছেলে খেলা করবে এই রাজনীতিবিদ, এই সরকার। এতটা মনে হয় সমস্যায় আমাদেরকে ইংরেজদের আমলেও হয়তো পড়তে হয়নি, এখন যতটা আমাদেরকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আজকে ভিআরপিদের জীবনে নেমে এসেছে একটা বড় বিপর্যয়, সেটা এক ধরনের রাজনীতির কারণে। এই যুবক ছেলে মেয়েদেরকে কান্নার মধ্যে, বিপদের মধ্যে, কান্নার মধ্যে ঢলে দিয়েছে এই বর্তমান সরকার। বর্তমান সরকারকে যতই অনুনয় করা হচ্ছে ততই তিনি আশা, সিভিক, হোমগার্ড, ভিলেজ পুলিশ ওদের নিয়েই ব্যস্ত রয়েছেন, কিন্তু ভিআরপিদের আর্তনাদ সে একবারও শুনতে পায় কি না জানতেও পারি না, আমাদের আর্তনাদটা তার কাছে পৌঁছায় না। কিন্তু দিদি, আপনাকে একটা কথা মনে রাখি, আপনাকে এতদিন জননেত্রী, আমাদের বাংলার বাঘিনী বলে মনে করতাম, কিন্তু আপনি তার পরিচয়টা এখন দিতে পারছেন না। আমরা ভিআরপিরা ভুলটা কী করেছি আপনি একবার বলেন কেন? আপনি আমাদের মা, জননী মা, সন্তান ভুল করলে তার সেটা শুধরে দেওয়ার দায়িত্ব কার থাকে? বাবা মায়ের। কিন্তু আপনি বলবেন তো আমাদের প্রবলেমটা কোথায়, আমরা আপনাকে কোথায় কষ্টটা দিয়েছি, কোন জায়গায় যে আপনি এই ভিআরপিদের আজকে প্রতিশোধ নিচ্ছেন, ভিআরপিদের প্রতি আপনি উদাসীন হয়ে গেছেন। আজকে ভিআরপিদের কান্না আপনি শুনতে পাচ্ছেন না, ভিআরপিদের দুঃখ দুর্দশা আপনি বুঝে উঠতে পারছেন না, আপনি ভিআরপিদেরকে এড়িয়ে যাচ্ছেন। ভিআরপিরা কোথা থেকে এসেছিল, তাদের কি কোনো অস্তিত্ব নেই? না, ভিআরপিরা এমনি নিযুক্ত হয়েছিল, আমরা পরীক্ষা ভাইবা দিয়ে নিযুক্ত হয়েছি, আমাদের নেওয়া হয়েছিল সোশ্যাল অডিট করার জন্য। কিন্তু আজকে আপনার দরবারে এত আমরা অনুনয়, এত কান্নাকাটি করছি, এত প্রার্থনা করছি, কিন্তু আপনার হৃদয় বিগলিত হচ্ছে না। কারণটা কি, আমাদের ভুলটা কোথায় আপনি বলেন না? আমরা শুধরানোর জন্য রেডি রয়েছি, আমরা আমাদের মধ্যে যে পরিবর্তন, আপনাকে যে কষ্ট দিয়েছি সেই কষ্টটা আমরা সমাধান করতে চাই, কষ্টটা আমরা ভাগ করে নিতে চাই, আপনাকে কোন জায়গায় কষ্ট দিয়েছি। কিন্তু দিদি, আপনি যদি এভাবে ভিআরপি ভাই বোনদেরকে এড়িয়ে যান, আপনার সেই সন্তানদেরকে এড়িয়ে যান, তাহলে এখানে একজন ভিআরপি নেই, হাজার হাজার ভিআরপি আছে যাদের কান্নার, যাদের দুঃখের যে অভিশাপ সেটা আপনাকে একদিন পোহাতে হবে। এটা একজন সাধারণ ভিআরপির মনের দুঃখ, একটু জ্বালা যেটা আর সহ্য করা যাচ্ছে না। আজকে আমাদেরকে যে নিযুক্ত করা আছে অনেক রকমের প্রকল্পে কাজ করানোর জন্য, কিন্তু সেগুলো প্রকল্প কোথায়? আর রাজ্য কমিটিকেও বলছি, তোমাদের যে ধিমি চালে চলা, তোমরা মনে হচ্ছে এক একটা অ্যামিবার মতো চালে চলছ, সেই স্লো চালে চললে চলবে না, তোমাদেরকে কাজটা যত শীঘ্র তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে হবে। ভিআরপিদের কষ্টটা বোঝার চেষ্টা করেন, আশা করি বুঝছেন, কিন্তু আরও একটু কাজটাকে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যান। আর মমতা দিদি, আপনি যে ভিআরপিদেরকে কাঁদাচ্ছেন, এই যুবকদেরকে যে বেকার একটা জায়গায় ঝুলিয়ে রেখে দিয়েছেন তাদেরকে সামান্য মজুরি দিয়ে, আপনার কি একবার বিবেকেও বাঁধে না যে ভিআরপিদের এই মূল্যটাতে কি হবে? তাদেরকে যে এত কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে, রাউন্ডের পর রাউন্ড করো, গ্রামে গ্রামে ঘোরো, রিপোর্ট দাও, এতটা লেফলেট দাও, সব কিছু দাও, মানুষকে সচেতন করো, তার জন্য আমাদেরকে ওই সামান্যটুকু একটা লজেন্স, কী বলবো আর, একটা চকলেট, একটা লজেন্সের দাম, যেটা বর্তমানে হবে না। আজকে পেঁয়াজ 50 টাকা ছুঁয়ে ছুঁয়ে, আলু 50 টাকা ছুঁয়ে যাচ্ছে, সবজি বাজারে যাও আগুন লেগে গেছে 150 টাকাতে, কী হবে আপনি বলেন? আপনি যে ভিআরপিদের প্রতি এত উদাসীন, আপনার যে এত দুঃখ, ভিআরপি যে আপনাকে কোন জায়গাতে কষ্টটা দিয়েছে, এই ভিআরপি সমাজের লোকেরা, আপনি তাদের আর্তনাদ বুঝে উঠতে পারছেন না, আপনি তাদের কান্না শুনছেন না, আপনি তাদের দুঃখ বুঝছেন না। আমি একটা সাধারণ ভিআরপি, আমি বুঝছি আমার কতটা সমস্যা হচ্ছে, কত স্বপ্ন ছিল যে এটা একটা সামান্য কাজ পেয়েছি যেখান থেকে হয়তো আমি আমার জীবনটা, বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারবো, কিন্তু না, এখন মনে হচ্ছে অনেক ভুল পথে ছিলাম। আপনি ভিআরপিদেরকে এড়িয়ে যাচ্ছেন, ভিআরপিদের কান্না শুনতে পাচ্ছেন না, ভিআরপিদের দুঃখ দেখতে পাচ্ছেন না। আপনি বঙ্গজননী, আপনি বঙ্গমাতা, আপনি পশ্চিমবঙ্গের একজন বাঘিনী লিডার, তা সত্ত্বেও আপনি ভিআরপিদের কাছে এত কেন চুপসে যাচ্ছেন, তাদেরকে কেন অবহেলিত করছেন, তার জবাবটা আপনাকে দিতেই হবে। এই ভিআরপির কান্না, এই ভিআরপির অভিশাপ, যদি আপনি ভিআরপিদের প্রতি লক্ষ্য
না করেন, তাদের কান্না যদি না শুনেন, তাদের যদি দুঃখ না বুঝেন, তাহলে আপনাকে তার অভিশাপটা একদিন লাগবেই। এই ভিআরপিদের কান্নাটা আপনাকে একদিন আপনার কানে গুঁজবে যে আমি ভিআরপিদের সঙ্গে কতই না অনিয়ম, কতই না তাদের সঙ্গে একটা যে ডিসকানেক্ট, মানে দ্বিসত্তাভাব, মানে দ্বিসন্তানের মতো ব্যবহার করেছি, সেটা আপনাকে একদিন না একদিন পোহাতেই হবে। এটা একজন ভিআরপির আর্তনাদ, এটা আপনাকে চ্যালেঞ্জ না, এটা ভিআরপির একটা দুঃখ, এটা একটা ভিআরপির কষ্ট। আজকে দেখেন আমাদের বয়সটা কোথায়, কী করবো আজকে, আজকে আপার প্রাইমারিতে পাস করে ওয়েটিংয়ে বসে রয়েছি, না আছে টাকা, না পারছি চাকরির জোগাড় করতে। তাহলে এই যে ভিআরপির কাজটা দিয়েছেন সেটাকেও যদি ছিনিয়ে নেন, তাহলে আমরা বাঁচবো কোথায়, কোথায় মাথা উঁচু করে যাব। আপনি তার জবাবটা দেন, নাহলে আপনাকে হাজার হাজার ভিআরপির অভিশাপ লেগে যাবে। এটা কিন্তু বলে যাচ্ছি, হাজার হাজার ভিআরপির কান্না আপনাকে চোখে জলের যে দাম সেটা একদিন দিতে হবে। এখানে অনেক দরিদ্র ঘরের ছেলেরা রয়েছে যারা এই সামান্য কাজে নিযুক্ত রয়েছে, সেটাতেই তারা ইনকাম করছে। মনের দুঃখ, মনের জ্বালা অনেক, কিন্তু বলার মতো যে বাক্য সেটা যেন হারিয়ে যাচ্ছে, ভেঙে পড়ছি। কী বলবো এই বঙ্গজননীকে, আর কতবার বলবো, কী তার কাছে অনুনয় বিনিময় করব, সেটা বুঝে উঠতে পারছি না। রাখছি, মনের দুঃখে যদি ভুল হয়ে থাকে আমি সরি, সবার কাছ থেকে দুঃখিত, মাপ চাইছি। মনের জ্বালা, মনের দুঃখ, মনের কান্না, মনের অশান্তির জন্য এই বাক্যগুলো মুখ থেকে বেরিয়ে যাচ্ছে।